বক্তব্য করল, এটিকে আমরা ছড়িয়ে দেব প্রেরণামূলক বক্তব্য হিসেবে। মোদী হ্যাঁ, বাচ্চার নাম 5 থেকে 6 বছরের একটা বাচ্চা। ছায়াতল বিদ্যাপীঠে আমরা যে বিদ্যাপীঠে পড়াই, সেই বিদ্যাপীঠে প্রত্যেকটা বাচ্চার সঙ্গেও পড়তো, পড়ার শেষে সবাই চলে যেত, বলতো ওর বাবা ওর মাকে মারছে, পরের দিন বলতো যে ওর বাবার আরেকটা বউ আছে, এগুলো বলতো যে আমার মা ভাত রান্না করে নাই। বাথরুমে আমরা আমাদের মতো সামর্থ্য অনুযায়ী ওকে প্রত্যেক দিন বিকেলে অন্য বাচ্চা গুলো চলে যাওয়ার পরে পেট পুড়ে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতাম। ওই বাচ্চাটা যদি মিথ্যা না বলতো তাহলে কিন্তু রাতে ওকে খাওয়াতাম না। এমন একটা সমাজে আমরা বাস করছি যে সমাজে মিথ্যা না বললে একটা বাচ্চাকে আমরা পেট পুড়ে খাওয়াই না। একটা রেস্টুরেন্টের সামনে আমরা যাচ্ছি, একটা বিকলাঙ্গ মানুষ আমাদের কাছে বইটাকে সাহায্য হচ্ছে দিচ্ছি না, রেস্টুরেন্টে খাওয়ার শেষে 20 টাকা ট্রিট দিচ্ছি। প্রথমত আসলে আমাদেরকে মানবিক দিকটা পাল্টাতে হবে। আমরা বাচ্চাকে টিফিন দেওয়ার সময় বলছি যে বাবু তুমি চুপি চুপি খেয়ে নিও, কেউ যেন খায় না। আমরা যদি বলি যে বাবা তোমার কোন বন্ধু না খায়, সেই বন্ধুকে দিয়ে খাও, তাহলে ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে জিজ্ঞাসা করতে পারবে না। আমাদের পক্ষ থেকে মা বাবা, আমরা যারা বড় হয়েছি, আমরা যারা মা বাবা হয়েছি বা আমরা যারা বড় হয়েছি, তাদেরকে মানবিক দিক থেকে পাল্টাতে হবে। এই যে ক্ষুদ্র একটা আয়োজন, এই আয়োজনের যে বঙ্গটিপি বঙ্গবন্ধ সিরাজীয় মিশন যে উদ্যোগটা, আমাদের সকলকে এই পাগল মানুষগুলোকে যে একত্রিত করার যে উদ্যোগটা, এই উদ্যোগটার জন্য আমি এনাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে অন্তরে অন্তঃস্থান থেকে জ্ঞাপন ভালোবাসা জ্ঞাপন করছি। এবং পরামর্শ সূচক বলতে আমাদের দুইটা কথাই আমাদের ক্ষুদ্র দৃষ্টি থেকে বলতে চাই যে প্রথমত হচ্ছে মানবিক দিকটা আমাদের পাল্টাতে হবে। ওকে না, আমরা যারা কাজ করি মাঠে ময়দানে কাজ করি, তারা জানে যে একজন মানুষ বলে যাচ্ছে, বক্তব্য করছে যে কালকে ফোন করছে যে ভাই এক জায়গায় যাবো, একটা বাচ্চার সমস্যা চলেন যায়, ভাই খুব ব্যস্ত ঢাকার বাইরে, বলছে দুটো টাকা দেন না আমি এই তো পাচ্ছি না, আসেন দিয়ে বলে দে ঠিক আছে আমি সামনে দেখবো। আসলে আমাদের প্রথমে উচিত সব সব জায়গা থেকে, যেমন একজন মানুষ ব্যবসা করে সে ব্যস্ত থাকে, তার টাকা আছে, সে আমাদের টাকা দিয়ে সাহায্য করবে। একজন মানুষের মেধা আছে, তার সময় নাই, তার টাকা নাই, সে আমাদের পরামর্শ দিবে না? সে যদি এড়িয়ে যায় হবে না। আমরা বিদেশে যাচ্ছি, লন্ডনে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, আমরা সিগারেট খেয়ে ডাস্টবিনে যাচ্ছি, অথচ বাংলাদেশে বাসের মধ্যে সিগারেট খাচ্ছি বা রাস্তার মধ্যে চলন্ত সিগারেট ফেলে দিচ্ছি। অর্থাৎ আমরা পানি, আমরা বাংলাদেশের নাগরিক, পানি আমাদের পরিবর্তন হতে হবে, মানবিক দিক থেকে পরিবর্তন হয়ে যার সাহায্য করার ক্ষমতা আছে তারা সাহায্য করুন, যাদের মেধা দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করার ক্ষমতা আছে তারা সাহায্য করুন, এবং যারা আমরা ভার্সিটি পড়াশোনা করি বা আমরা যারা বসে থাকি বিকেল বা অবসর সময়ে, আমাদের বাচ্চাদেরকে, এই নম্বর বাচ্চাদেরকে, বহুবলীদেরকে সময় দিয়ে একটা সমাজ, একটা দেশকে একটা সাফল্য মণ্ডিত করতে আমরা আসল দাগ কেটে যাই। মাটি দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে সৃষ্টি করতে আমাদের পাঠাচ্ছে, মাটিতে আসল দাগ করে দেয়। অর্থাৎ আমরা মানবিক দিকটা পাল্টাইয়ে আমাদের শাসা জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সহায়তা, পরামর্শ, বুদ্ধি এগুলো দিয়ে আমরা আসেন এই শিশুদের পাশে দাঁড়াই। প্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা গ্রহণ করবেন। সিরাজিয়া মিশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এর অনেকগুলো মিশন বা কর্মসূচি চালু রয়েছে। তন্মধ্যে মিশন ফর স্ট্রিট চিলড্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পথ শিশু উন্নয়ন কর্মসূচিটি সফলতার সাথে চালু রয়েছে। পথ শিশুরা আমাদের শিশুদের মতোই, তাদেরও রয়েছে মৌলিক অধিকার শিক্ষা গ্রহণের, কিন্তু সম্পদের স্বল্পতা আর অধিক জনবহুল এই দেশে সরকারি উদ্যোগ জাতীয় এই সমস্যাটি সমাধানে যথেষ্ট নয়। প্রয়োজন আমার আপনার সকলের অংশগ্রহণ। বাদ যাবে না কোনো শিশু শিক্ষার অধিকার থেকে। দেশের জাতীয় উন্নয়নের পথে একটি বিরাট হুমকি আজ এই সব সুবিধা বঞ্চিত পথকলীরা। সুবিধাভোগী একটি মহল সবসময়ই এদের পাশে থাকার পরিবর্তে এদেরকে অপব্যবহার করেছে বিভিন্নমুখী অপকর্মকাণ্ডে, ফলে অনিশ্চিত হচ্ছে এই সব সুবিধা বঞ্চিত পথ শিশুদের ভবিষ্যৎ। বিকশিত হওয়ার আগেই মুকুলেই ঝরে যাচ্ছে লাখো লাখো পথকলীরা। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই।